আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোম ব্লগসের পক্ষ থেকে সেহান বাইকের ভিডিওতে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি বরিশাল আসার পর কিন্তু আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলেন যে বরিশালের যে হাওলাদার মটরসটা রয়েছে ওখানে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো পাওয়া যায়, আপনি ওখানে ভিডিও করেন, যার জন্য কিন্তু আজকে চলে আসলাম হাওলাদার মটরসে। হাওলাদার মটরসের পক্ষ থেকে কিন্তু বড় বড় মতো আছে আমাদের সাথে কামরুজ্জামান শুনবে। ভাই কেমন আছেন? জি কেমন আছেন আমি ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া নতুন করে আপনার একটু পরিচয়টা দেন। জি, আমি মোহাম্মদ কামরুজ্জামান সুমন, হাওলাদার মটরস। আমাদের ঠিকানা বান্দ রোড, বাটারকাল, বরিশাল। ওকে স্যার, ফ্রেন্ডস এখানে আছে যে যে গাড়ি কী কী গাড়ি রয়েছে এগুলো কিন্তু মূলত আজকে আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে, বা এই গাড়িগুলো যদি কেউ চায় যে কন্ডিশনের মাধ্যমে নেবে অন্য অন্য জেলায়, সেক্ষেত্রে কি আপনারা পাঠাতে পারবেন? অবশ্যই পাঠাতে পারবো। যেহেতু পরিবহন আছে, পরিবহন আছে, সুন্দরবন আছে, যদি কেউ চায় অবশ্যই কন্ডিশনের মাধ্যমে পাঠানো সম্ভব। অন টেস্ট গাড়িগুলো তো বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে তাদের জেলায় নাম্বার করতে হবে, যেগুলো অন টেস্ট আছে শোরুম পেপার, ওগুলো বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করা সম্ভব। সো ফ্রেন্ডস, আপনারা তো শুনলেনই, অন টেস্ট গাড়িগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন, অন টেস্ট নাম্বার করা, যা যে গাড়ি চান আপনারা কিন্তু কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, কন্ডিশনের সুব্যবস্থা রয়েছে, কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জেলায় গাড়িগুলো নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন, তাহলে জানতে পারবেন এই শোরুমে আজকে কী কী গাড়ি রয়েছে। ফ্রেন্ডস, আমরা প্রথমেই শুরু করবো একটি জিক্সার বাইক থেকে। ভাই এই একটু ডিটেলস একটু বলেন। এটা সুজুকি জিক্সার সিঙ্গেল ডেক্সিলিটি বাইক, শোরুম পেপার্স। ওই ভাই এইটা কিন্তু শোরুম পেপার, বাংলাদেশের যে কোনো জায়গায় এটা রেজিস্ট্রেশন করা সম্ভব, যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবে। আর যদি কেউ বরিশালের ভিতরে থাকে, তারা যদি নিতে চায় আমাদের মাধ্যমে, যদি কেউ পেপার্স করা দিয়ে চায় আমরা সেক্ষেত্রে পেপার্স করে দেবো। আর যদি কন্টেস্ট অবস্থায় কেউ নিতে চায় সেটাও সম্ভব। এই বাইকটা যে আপনার সুজুকি জিক্সার অ্যাশ কালার, এটা আপনার চলছে 10,000 কিলোমিটার। আচ্ছা, কত টাকা দাম চলছে? 10,000 কিলোমিটার, এটা প্রাইস পড়বে 1,50,000 টাকা। ওকে, কত মডেল এটা? এটা 2019 মডেল। স্যার ফ্রেন্ডস, এটা হচ্ছে 2019 মডেল, 1,50,000 টাকা দাম চলছে তারা অন টেস্ট এই অবস্থায়। এরপর আমরা দেখতে পাচ্ছি এই সাইড একটা হাঙ্ক বাইকের কালেকশন, এটা কত মডেল ভাই? এটা হিরো হাঙ্ক 2020। আচ্ছা, এটা ডাবল ডিস্কের একটি বাইক, দেখেন খুব ফ্রেশ কন্ডিশন, নন স্পট, স্পট নাই বললেই চলে। বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে, 2 ইয়ার্স রেজিস্ট্রেশন। কত কিলো? 2 ইয়ার্স রেজিস্ট্রেশন, এটা চলছে আপনার 7,000 কিলোমিটার। ওকে, বাইকটা রান করে দেখেন আপনার পিছনে ট্রেয়ার টায়ার, সাফন টায়ার দেখেন একেবারে ফ্রেশ। আপনার টায়ারগুলো দেখলে আসলে বুঝতে পারবেন গাড়িটা আসলে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই গাড়িটা যদি আপনার নিতে চান অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাড়িটা আপনার দাম চাষ কত টাকা? এটা আপনার যে ব্রাউন কালার, ঠিক আছে, এইটা দাম পড়বে 1,25,000 টাকা। ওকে, নাম্বার সহকারে এই একটা দাম চাষে দ্বারা 1,25,000 টাকা, ডাবল ডিক্স একটি হিরো ডাবল ডিক্স। ওকে, এরপর দেখতে পাচ্ছি এই সাইডে একটি এফজেড আর্মি কালারের বাইক, এটা এফজেড, এফজেড ভার্সন 2, এটা স্পেশাল এডিশন। ওকে, কত মডেল এটা? হলে আপনার 2019 মডেল। টায়ার টোটালি ফ্রেশ। ওকে, এইটা দাম চাচ্ছেন কত টাকা? এটা প্রাইস পড়বে 2,30,000 টাকা। ওকে, এইটা দাম চাচ্ছে 2,30,000 টাকা। গাড়িটা দেখেন, এটা একদম ফ্রেশ, ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখেন। ওকে, গাড়িটা ইঞ্জিন তো একদম আনটাচ, কারণ তো 5,000 কিলো চলছে। হ্যাঁ অবশ্যই। ওকে, গাড়িটা মাত্র 5,000 কিলো। আপনি যে ডিস্কগুলো দেখেন, ডিস্কে কারণ ডিস্কে চলে একটু কোনো ডিস্কের কোনো ক্ষয় নেই, টোটালি একদম ফ্রেশ। সামনে লুকসটা একটু দেখেন। ওকে, আপনারা দেখেন ফুল গাড়িটা কিন্তু একদম ফ্রেশ, একদম সামনে থেকে পিছন থেকে পর্যন্ত একবার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। প্লাস এফজেড ভার্সন 3। ওকে, কত মডেল এটা? এটা ভার্সন 3, 2020 মডেল, এটা হলো সিঙ্গেল চ্যানেল ABS। ওকে, এটা রানিং মডেল, গাড়িটা দেখতে পাচ্ছেন ম্যাট কালার, একদম ফ্রেশ, ম্যাট ম্যাট ব্ল্যাক, বরিশাল নাম্বার কমপ্লিট করা আছে। এটা চলছে 7,000 কিলোমিটার। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে, আপনার গাড়ির টায়ারগুলো লক করবেন, টায়ারগুলো লক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গাড়িগুলো আসলে কতটা ফ্রেশ কন্ডিশন। গাড়িটা আপনারা এই আপনাদের আবারও সামনের কন্ডিশনটা দেখাচ্ছি, এটা কিন্তু এটা সিঙ্গেল চ্যানেল ABS। হ্যাঁ, সিঙ্গেল চ্যানেল ABS, 2 ইয়ার্স রেজিস্ট্রেশন করা আছে, 2 বছর রেজিস্ট্রেশন করা, আপনারা সম্পূর্ণ কিন্তু 22 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন 2 বছরে। এইটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? প্রাইস পড়বে 2,40,000 টাকা। হন্ডা সিবি হর্নেট 160 সিসি সিঙ্গেল ডিস্ক একটি বাইক। তবে কত মডেল এটা? 2018 মডেল, এটা বরিশাল নাম্বার কমপ্লিট করা আছে, এটা আপনার চলছে 14,000 কিলোমিটার। এই বাইকটা কিন্তু সেকেন্ড মার্কেটে হিউজ চাহিদা, এই বাইকটা কিন্তু আপনি অনেকেই খুঁজে থাকেন,
তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশালের নাম্বার করা 11 সিরিয়ালের একটি বাইক। বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের বাইক, আমি তো আপনাদেরকে শুরুতেই বললাম আর হালদার মটরসে যতগুলো বাইকের কালেকশন থাকে একটু ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো তারা সবসময় উঠায়। এটা ভাই আপনার দাম চাচ্ছেন কত? এটা প্রাইস পড়বে ওই 1,35,000 টাকা। এটা দাম চাচ্ছে 1,35,000 টাকা। আপনাদের শোরুমে যদি কেউ সরাসরি আসে অথবা না এসে গাড়িগুলো নেয়, অবশ্যই তো যে দামটা বলবেন সে এর থেকে তো আপনারা সম্মান করবেন। যদিও আপনার মাধ্যমে অমি ব্লগসের মাধ্যমে যদি কেউ আসে, যদি এসে অমি ভাইয়ের কথা বলে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাদেরকে অবশ্যই আমরা ভালো রকম ধরনের একটা সম্মান করব। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি আরও একটি হর্নেট বাইকের কালেকশন। হ্যাঁ, সিডি হর্নেট, এটাও সিঙ্গেল এক্সিকিউটিভ বাইক, এটা আপনার চলছে 20,000 কিলোমিটার। ওকে, রেড কালার, এটা কিন্তু অনেক জনপ্রিয় হর্নেটের ভিতর। এটা আপনার এটা 2018 মডেল, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে। এটা দেখতে পাচ্ছেন টায়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটা। এই বাইকটা কিন্তু আপনারা দেখতে পারেন, কারণ এই বাইকটা কিন্তু আপনার অনেকেই আমার কনভার্সে কমেন্ট করতেছিলেন যে ভাই অমি ভাই হর্নেট বাইক দেখান, তাদের জন্য কিন্তু আজকে এই হালদার মটরসে দুইটা হর্নেট বাইকের কালেকশন রয়েছে। এটা আপনার দাম চাচ্ছেন কত? আমি প্রাইস পড়বে 1,30,000 টাকা। এটা তার দাম চাচ্ছে 1,30,000 টাকা, মাত্র 1,30,000 টাকা হলে কিন্তু আপনার হর্নেট একদম ফুল ফ্রেশ, আপনাদেরকে মিডিয়াম বলবো না, ফুল ফ্রেশ কন্ডিশনের হর্নেট এই বাইকটা পেয়ে যাবেন। এবার দেখতে পাচ্ছি একটি ডিসকভার বাইকের কালেকশন, ডিসকভার 125। এটা কিন্তু আপনার সিবিএস একদম লেটেস্ট যেটা আপডেট মডেল, এটা কিন্তু ডিক্স, এটা ডিক্সটা কিন্তু আগের ডিক্সের একটু বড়, এটা ডিক্সটা বড়। এটা চলছে 5,000 কিলোমিটার, একদম ফুল ফ্রেশ একটা বাইক, নাম্বার বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে, টোটালি কমপ্লিট, এটা নন স্পট, কোনো স্পট নাই বললেই চলে। ওকে, এটা দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম পড়বে ভাইয়া 1,15,000 টাকা। এরপর আমরা এই সাইডে দেখতে পাচ্ছি একটা হন্ডা কোম্পানির একটা লিবো বাইক, লিবো 110 সিসি। ওকে, এটা আপনার ডিক্স মানে হাইড্রোলিক আছে এটার, এটা শোরুম পেপার 2020-এর মডেল। এটা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবে। আচ্ছা, এটা চলছে 6,000 কিলোমিটার। আপনার দেখেন মাত্র 6,000 কিলোমিটার একটা বাইক চলা, সেক্ষেত্রে কিন্তু বাইক 6,000 কিলোমিটার, এটা কিন্তু আপনার শোরুম প্রাইস ছিল গিয়ে 1,16,000 টাকা মনে হয়, আর আমাদের কাছে আসলে এটা পেয়ে যাবে 85,000 টাকা, মাত্র 85,000 টাকা। আপনার শোরুম থেকে যারা এই ব্যাগটা কিনতে যাচ্ছেন, তার শোরুম থেকে না কিনলে কিন্তু শোরুম থেকে না কিনে এই ব্যাগটা যদি নেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক টাকা সেভ হচ্ছে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এই সাইডে আরও কিছু বাইকের কালেকশন, যদি সুন্দর একটা বাইক দেখাই, এফজেড, খুবই ভালো কন্ডিশনের একটা বাইক। কত মডেল এফজেড? ভার্সন 2, 2018 মডেল, সিঙ্গেল ডিস্কের একটি বাইক। ওকে, সিঙ্গেল ডিস্কের বাইক, সিঙ্গেল ডিস্ক, ফুল ফ্রেশ গাড়ি। ওকে, গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কত হাজার কিলো রান করেছে? এটা চলছে 18,000 কিলোমিটার। ওকে, গাড়িটা 18,000 কিলোমিটার চলেছে, গাড়িটা আপনাদেরকে দেখাই। গাড়িটা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো বড় ধরনের কোনো স্কেচ নাই। এটা দেখতে পাচ্ছেন টায়ার থেকে শুরু করে সব কিছু পিছনে টায়ারটা কিন্তু অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু নাম্বার করা, হ্যাঁ, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে, নাম্বার করা একটি গাড়ি। এটা আপনি দেখতে পারেন, এটা যারা এই গাড়িটা কালারটা যারা পছন্দ করে। এটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? এটা প্রাইস পড়বে 1,70,000 টাকা। এটা তার দাম চাচ্ছে, এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক, 1,70,000 টাকা হলে আপনার এই গাড়িটা পেয়ে যাবেন। এরপর আমরা আরও একটি ডিসকভার বাইকের কালেকশন দেখতে পাচ্ছি, এটা হয়তো হাইড্রোলিক বাজাজ ডিসকভার 125 সিসি, এটা হাইড্রোলিক, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে, এটা 2019-এর মডেল, এটা চলছে 15,000 কিলোমিটার। এটা কি সিবিএস? না, এটা সিবিএস না। ওকে, সিবিএস আর এটা কিন্তু নাম্বার আপনার ডিজিটাল, হ্যাঁ, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে, আপনার এটার প্রাইস পড়বে 1,05,000 টাকা। ওকে, 1,05,000 টাকা, হ্যাঁ, 1,05,000 টাকা হলে আপনি বাইকটা পেয়ে যাবেন। 125 সিসি, 125 সিসি হাইড্রোলিক। ওকে, এরপর দেখতে পাচ্ছি ওই সাইডে আরো একটা ডিসকভার বাইক, ওটা কত মডেল? ওটা 2019-এর মডেল, ওটা চলছে 20,000 কিলোমিটার, ওটাও 125 সিসি হাইড্রোলিক বাইক, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে, এটার প্রাইস পড়বে 1,00,000 টাকা। এটা কত কিলো চলছে? এটা চলছে 20,000 কিলোমিটার। ওকে, 20,000 কিলোমিটার চলছে, এই ব্যাগটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? এটা পড়বে 1,00,000 টাকা। এটা তার দাম চাচ্ছে, 2 বছরের নাম্বার করা আছে, 1,00,000 টাকা। এরপর আমরা এই পাশে আর একটি বাইক দেখতে পাচ্ছি, টিভিএস কোম্পানি, এটা কি টিভিএস মেট্রো? হ্যাঁ, টিভিএস মেট্রো, খুব ছোট একটা গাড়ি আর কি, ড্রাম ব্রেক, হ্যাঁ, ড্রাম ব্রেক, 100 সিসির একটি বাইক। ওকে, গাড়িটা একটু দেখাই, এটা কত হাজার কিলো চলছে? এটা চলছে অমি ভাই 8,000 সামথিং, হ্যাঁ, 8,000 সামথিং। এটা বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড কমপ্লিট, 2 ইয়ার্স রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে, দেখেন একটা ফ্রেশ গাড়ি কিন্তু ভাই। ওকে, গাড়িটা দেখতে, হ্যাঁ, ফ্রেশ গাড়ি, টায়ারটা সব কিছু মিলাইয়া দেখেন আপনি, সাইলেন্সার, সামনের ফ্রন্ট টায়ার, পিছনের টায়ার সব মিলে খুব ফ্রেশ কন্ডিশনের একটি বাইক। দাম চাচ্ছে, এটা প্রাইস পড়বে 70,000 টাকা।
কে নাম্বার সহকারে হ্যাঁ নাম্বার সহ 70000 টাকা এরপর দেখতে পাচ্ছি এটা হাং বাইকের কালেকশন এটা একদম ফ্রেশ হিরো হাং এই যে ডিসেম্বর মাসের 3 তারিখে বরিশাল আলবারা মটরস আলবারাকা মটরস থেকে নেওয়া হয়েছে ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স এর একটি বাইক এটা চলছে মাত্র 800 কিলোমিটার একদমই শোরুম কন্ডিশন আসলে শোরুম ডিসেম্বর 3 তারিখে শোরুম থেকে নামানো হয়েছে ওকে এই গাড়িগুলো আসলে যারা শোরুম থেকে কিনতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িগুলো কারণ আপনার শোরুম থেকে গাড়ি যদি কিনেন সেক্ষেত্রে আপনি যদি 5-10000 টাকা কমে পান সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাকা আপনাদের সেভ হচ্ছে না 5-10000 বেশি ডিসকাউন্ট দেওয়া যাবে এটা আপনার শোরুম প্রাইস হলো 158000 টাকা 158000 টাকা এটা আমাদের আসলে আপনারা এটা পাবেন 135000 টাকা ওকে এটা কিন্তু আপনাদের আপনারা আসলে মাত্র 138000 টাকা 135 135000 টাকা হলে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন সেটা 800 কিলোমিটার একটা গাড়ি ওকে মার্কেটে থেকে অনেক টাকা আপনাকে টায়ারগুলো দেখেন টায়ারগুলো দেখলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাগটা কতটা মানে এটা ডিসেম্বর 3 তারিখে কেনা ওই ভাই এই ডিসেম্বরের 3 তারিখে এটা বরিশাল আলবারাকা মোটরস থেকে নামানো হয়েছে আপনার অলমোস্ট আজকে গাড়ির বয়স মনে করেন যে হয়েছে দেড় মাসের মতো আমরা আরও একটা ডিসকভার বাইকের কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে 125 সিসি ড্রাম এটা আপনার চলছে 500 কিলোমিটার মাত্র মাত্র আপনি যে টায়ারগুলো একটু দেখেন প্লিজ এই দেখেন আপনি মাত্র 500 কিলোমিটার দেখেন টায়ারের যে ইগুলো এখন পর্যন্ত তার লিগা 500 কিলোমিটার চলছে গাড়ি দেখেন হ্যাঁ এটা সিবিএস এটা একদম লেটেস্ট এটা আপনার সিবিএস সিবিএস ব্রেকিং সিস্টেম মানে আপনার পায়ে ধরে দোনো পায়ে সামনে পিছিয়ে ব্রেক হবে সিবিএস ব্রেকিং সিস্টেম আছে এটা ওকে গাড়িটা দেখতে একদমই কিন্তু ফ্রেশ মানে শোরুম কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি 500 কিলোমিটার চলছে অন টেস্ট অবস্থা হ্যাঁ অন টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা রেজিস্ট্রেশন করতে পারবে আচ্ছা এই গাড়িটা ভাই আপনার দাম চাচ্ছেন কত এটা পড়বে 1 লাখ টাকা ওকে ফ্রেশ এই গাড়িটা তার দাম চাচ্ছে মাত্র 1 লক্ষ টাকা সেক্ষেত্রে শোরুমের থেকে কিন্তু আপনার অনেক টাকা কমে পাবে হ্যাঁ মানে 19000 টাকা কম পাবেন পিছনে টায়ারটা রেয়ারের চাকাটা একটু যদি দেখেন টোটালি দেখেন টায়ারগুলো কত ফ্রেশ টোটালি ফ্রেশ সো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে বর্তমানে কী কী গাড়ি রয়েছে আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনাদের এখানে যদি কেউ গাড়ি মানে বিক্রয় করতে যায় সেই ব্যবস্থা তো রয়েছে যেহেতু এটা আমাদের আমি প্রথমেই বলবো আমাদের যারা কাস্টমার আছে যারা আমাদের দোকান সম্বন্ধে জানাতে বলবো আমরা সেকেন্ড হ্যান্ড শোরুম আমরা যেহেতু গাড়ি বিক্রি করি পক্ষান্তরে আমরা গাড়ি ক্রয় করি অবশ্যই শোরুম পেপার ছিল বাংলাদেশের যে কোনো জায়গার হলে কোনো সমস্যা নেই আর নাম্বারের ক্ষেত্রে আমাদের বরিশাল নাম্বার অবশ্যই বরিশাল নাম্বারে যদি গাড়িকে কেউ বিক্রি করতে চান শোরুম পেপার সহ যদি বিক্রি করতে চান আমাদের নক করবেন অবশ্যই আমরা ক্রয় করবো ইনশাল্লাহ ওকে সো ফ্রেন্ডস আপনারা যারা গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান তারা কিন্তু হালদার মোটরসে অবশ্যই চলে আসবেন আপনাদের সুবিধার্থে কিন্তু এই সময় ফুল অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই আপনারা চেক করে রাখবেন সো ফ্রেন্ডস আজকে ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই আপনাদের সাথে পরবর্তী তারা নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ